শুধুমাত্র বাংলাদেশে নয়, বলতে গেলে পৃথিবীর অন্যতম বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র খাগড়াছড়ি ও চট্টগ্রামের উপর বয়েজলা নদী হালদা। এই নদীকে ঘিরে কিভাবে নদীপাড়ের মানুষের অর্থনীতি, জীবনযাপন, সংস্কৃতি আবর্তিত হয় তা নিয়েই তৈরি হয়েছে চলচ্চিত্র হালদা। আজাদ বুলবুলের গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন তৌকির আহমেদ নিজেই। এটি তৌকির আহমেদের পঞ্চম পরিচালনা। ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, তিশা, রুনা খানের মতো অনেক যোগ্য অভিনেতা অভিনেত্রী। জানা গেছে এরই মধ্যে সেন্সর বোর্ডে আনকাট ছাড়পত্র পেয়েছে হালদা এবং আগামী 1 ডিসেম্বরই ছবিটি মুক্তি পাবে এদেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে। তবে ছবির ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে বিপুল আগ্রহ দেখা দিয়েছে। এর আগে তৌকির আহমেদ অন্য যে ছবিগুলো পরিচালনা করেছিলেন সেগুলোও বেশ ভালো করেছে। আশা করা হচ্ছে হালদাও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। নতুন প্রজন্ম থেকে শুরু করে আমাদের দেশের ছেলে বড় সবাই হালদার ট্রেইলার যারা দেখেছেন সবাই প্রশংসা করেছেন। হালদার যে গানটি রিলিজ পেয়েছে সেটিও ইতিমধ্যে দর্শকদের মাঝে জনপ্রিয়তা পেয়ে গেছে। প্রিয় দর্শক, হালদা ছবির ট্রেইলার কি আপনি দেখেছেন? আর এই ছবিটি কি আপনি হলে যে দেখার ইচ্ছা পোষণ করছেন? এ নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।